ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মায়ের জানাজায় বিএনপি নেতার পায়ে ডান্ডাবাড়ি মুখ খুললেন তথ্যমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালিতে মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় বিএনপি নেতা আলী আজমের হাতকড়া ও ডান্ডাবাড়ি খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার একুশে ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি তবে আমি মনে করি যে এটি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এসপি পর্যায়েও কথা বলেছি তারা বিষয়টি জানতেন না তবে আমি মনে করি যে জানাজার সময় তার ডান্ডা বেরিয়ে এবং হাতকড়া খুলে দিলে ভালো এ ঘটনায় গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে হাসান মাহমুদ বলেন ডান্ডা বেরি বা হাত কড়া পরানো হচ্ছে জেল প্রশাসনের কাজ এটি পুলিশের অধীনে নয় ডান্ডা বেরি কিংবা হাত কড়া জেল প্রশাসনই পরায় বিষয়টি চেক করেছি মন্ত্রী বলেন কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে যাওয়ায় তারা গাজীপুরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন তিনি বলেন এসপি পর্যায়ে কথা হয়েছে তারা বিষয়টি জানতেন না যারা ওই বিএনপি নেতাকে ক্যারি করেছিল শুধু তারাই জানতেন তবে জানাজার সময় তার ডান্ডা বেরিয়ে এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন আমরাও চাই বিএনপি সহ সবাই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক বিএনপি নিজেদের দল টিকে রাখার স্বার্থে নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন তিনি প্রসঙ্গত মঙ্গলবার বিশে ডিসেম্বর সকালে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি কালিয়াকৈরে পাবরিয়াচালা এলাকায় হাতকড়া ও ডান্ডা বেরি নিয়ে জানাজায় অংশ নেন বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম জানিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় উল্লেখ্য কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গত ২রা ডিসেম্বর গ্রেপ্তার করা হয় আলী আজমকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন